ছিল, আমরা সিরিজ জিতবো, কারণ আমরা বিপিএল খেলে আসছি। পাকিস্তানের যে দলটা আছে বর্তমানে খেলছে, এই দলটা একেবারে দুর্বল। ওইটার তুলনায় বাংলাদেশ যে দল আছে, মুশফিক সাকিব সারাও বা সাইফুদ্দিন সারাও, অ্যাবিলিটি ছিল আসলে সিরিজ জয়ের। কেন বলো? আসলে অ্যাবিলিটি ছিল আমাদেরও, ধরতে গেলে তরুণ দলে দেখেন, কারণ হচ্ছে রিয়াদ ভাই আর তামিম ভাই ছাড়া আমরাও তরুণ দল। হ্যাঁ, আমরা বিপিএল খেলে আসছি, হয়তো বা আমাদের ভালো খেলা আরও সম্ভব ছিল। ফার্স্ট ম্যাচে হয়তো একটু 5-10 রান কম হয়েছে, সেকেন্ড ম্যাচটা বাবর আজম আর হাফিজ ভালো খেলছে, তো আসলে ওরা ভালো ক্রিকেট খেলছে, এই জন্যই মানে ওদের পরে রেজাল্ট গেছে, তো আমাদের আরও ভালো করার চান্স ছিল। কেন হয়নি, কি কারণে হচ্ছে না? কারণ আমরা তো বিপিএলে, কেন হচ্ছে না ক্রিকেট, তো কেন হচ্ছে না, সবাই চেষ্টা করছে, সবাই ভালো খেলার চেষ্টা করছে, তো হয়তো ওদের দিন গেছে, আমরা কিছু মিস্টেক করছি, তো ক্রিকেট খেলায় হয়তো বা এই ছোটো টি টোয়েন্টি খেলায় এই ছোটো মিস্টেকগুলোই আমাদের মানে আমাদের পরে এই জন্য রেজাল্টটা আসেনি। আমি যেটুকু পাকিস্তানে ট্রাভেল করার আগে কি মনে হচ্ছিল যে এরকম সিচুয়েশনে পড়বো, যে সিরিজ জয় যেখানে পরিকল্পনা ছিল না, হোয়াইট ওয়াশের মুখে আমরা না, আমরা তো যেখানে আসি পাকিস্তান যখনই আসি, মানে একটা সিরিজ খেলতে আসি, সবাই তো জেতার জন্য আসে, তো আমরা ওই রকম আসছি, হয়তো বা আমাদের পরে আসেনি, একটা ম্যাচ আছে, ওই একটা ম্যাচ ভালো শেষ করার, মানে আমরা ভালো শেষ করি, এইটাই সবাই চাই। দলের ভেতরকার তাগিদ নিয়ে একটা কথা আসছে যে ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব বোধের